আসসালামু আলাইকুম, আমি তফসির আহমেদ, একজন উদ্যোক্তা। আপনাদের সঙ্গে উদ্যোক্তা বিষয়ক তথ্য শেয়ার করে থাকি। আজকে একটি অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই, একটি আইডিয়া নিয়ে কথা বলতে চাই। বর্তমান সময়ে আমাদের করোনা ভাইরাসের পরিস্থিতিতে যে পরিমাণে প্রবলেম ফেস করছি, বিশেষ করে পণ্য পরিবহন এবং পণ্যর সরবরাহের জন্য বিশেষ একটি প্রবলেম তৈরি হচ্ছে, এবং বিশেষ করে কাঁচা বাজার এবং সবজি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য মানুষকে খুবই ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং বাইরের লকডাউনের ফলে মানুষকে যাওয়ারও খুব অসুবিধা হচ্ছে, এবং ভবিষ্যতে এই পরিস্থিতি কতদিন পর্যন্ত তিষ্ঠতে করবে আমরা বলতে পারছি না। এই পরিস্থিতি থেকেই আমাদের এই প্রয়োজনটা, এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারেন। যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, যারা আইসিটি বিষয়ে কাজ করছেন, তারা কিন্তু এটি কাজে লাগাতে পারেন। আমি আজকে একটি অ্যাপস নিয়ে কথা বলবো, যেটি যে অ্যাপসটি তৈরি করে, যে অ্যাপসটির মাধ্যমে একটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা যায়। সহজে বলি যে অ্যাপসটির কাজ হবে যে 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 পণ্য সরবরাহ করছে, ধরুন আমরা যদি প্রথমে সবজি ধরি, সবজি যে সরবরাহ করছে চাঁপাইনবাবগঞ্জ হোক বা রংপুরে হোক বা দিনাজপুরে হোক, বরিশালে হোক, খুলনায় হোক, যশোরে হোক, যেখানে হোক, রাজশাহীতে হোক, যেখানে হোক, সেই জায়গা থেকে সবজিটা ঢাকায় পাঠায় এবং সেইখান থেকে এটাকে আবার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়, স্থানীয় বাজারেও কিছু থেকে যায়। তো এইটাকে যেন আমাদের সহজেই স্থানীয় বাজারের পণ্য যে যে জায়গা থেকে পাওয়া, স্থানীয় পণ্য স্থানীয়ভাবেই সরবরাহ ডিস্ট্রিবিউশন করা, এবং যেটি রংপুরে নেই, যেটি যশোরে আছে, যশোর থেকে রংপুরে যেতে হবে, শুধুমাত্র এই পণ্যগুলোকে সরবরাহ পরিবহন করার ব্যবস্থা রাখা, সেই লক্ষ্যে এই অ্যাপসটি তৈরি করা। তার জন্য প্রথমে কী করতে হবে, এই অ্যাপসটিকে প্রথমে একটি চাহিদাপত্র আসতে হবে। প্রথমে যারা বাজার, একদম গ্রামের পর্যায়ে যারা বাজার আছে বা স্থানীয় পর্যায়ে ছোটো ছোটো রিটেল বাজার আছে, এই রিটেল বাজার থেকে আপনার চাহিদাটা আসবে। এই চাহিদাটা একটি জায়গায় আপনার অ্যাপসের সেন্ট্রালি এটাকে ডিমান্ডটা তৈরি থাকবে। এখান থেকেই লোকেশন অনুযায়ী, ওখানে অ্যাড্রেস তো থাকবেই, অ্যাড্রেস অনুযায়ী, লোকেশন অনুযায়ী, পণ্যের ক্যাটাগরি এবং লোকেশন অনুযায়ী সেখানে ভাগ হয়ে যাবে, আর ফিল্টারিং করে ডাটাগুলোকে ওই অনুযায়ী সরবরাহ করা হবে। এবং খামার থেকে যখন পণ্যগুলো সরবরাহ করা হবে, নির্দিষ্ট প্যাকে, 1 কেজি, 2 কেজি বা আধা কেজি প্যাকে ওইখান থেকে প্যাকিং করে দিতে হবে। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে খামার থেকে কিন্তু একটি পণ্যই সরবরাহ করা হয়, একই খামার থেকে একাধিক বা 8টি 10টি পণ্য সরবরাহ করা হয় না। যেমন একজনের 5টি সবজি প্রয়োজন বা 2-3 পদের সবজি প্রয়োজন, মরিচ, আদা, পেঁয়াজ, এগুলো প্রয়োজন, তো এই সবগুলো পণ্য কিন্তু এক জায়গায় থেকে আসে না। এই জন্য সেন্ট্রালি বা বিভাগীয় পর্যায়ে বিভাগীয়ভাবে একটি মাল লোড আনলোডের জায়গা থেকে থাকবে, সেই জায়গা থেকে মালগুলো এক্সচেঞ্জ করে ভাগ ভাগ করে আবার ডিস্ট্রিক্ট পর্যায়ে গাড়িগুলো যাবে। একটি জায়গা থেকে মাল এনে, খামার থেকে মাল এনে একটি নির্দিষ্ট জায়গায়, যেটি আড়তে করা হয়, এই আড়তটাকে অন্য ডিসেন্ট্রালাইজ করা, এই আড়তটাকে ডিসেন্ট্রালাইজ করে বাইরে কোনো একটি জায়গায়, একটি ইয়ার্ডের মধ্যে মালগুলোকে আলাদা আলাদা করে গাড়ি চেঞ্জ করে দেওয়া। এটা হলো প্রথমে চাহিদা আসলো, তারপরে চাহিদা অনুযায়ী ঘাটতি বা উদ্ধৃতি সেই মাল ওইখান থেকে ডাটা ফিল্টারিং করা হলো, তারপরে ওই মালটি একটি নির্দিষ্ট জায়গায় এসে ভাগ করা হলো, এবং ওই ভাগ কিন্তু আগে থেকেই প্যাকেট থাকবে, ওই প্যাকেটগুলো আলাদা আলাদা ভাগ করে এই মালগুলা আবার নির্দিষ্ট জেলার উদ্দেশ্যে চলে যাবে বা যেই জায়গার উদ্দেশ্যে চলে যাবে। এক্ষেত্রে দুই প্রকারে দেওয়া যায়, যে এটা রিটেল যারা করছে, সবজির মার্কেটে রিটেল যারা করছে বা নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসের জন্য করা যায়, শুধু সবজি না, যে কোনো জিনিসের জন্য এই ইসের মাধ্যমে করা যায়, সেই ব্যবস্থাটা রাখতে হবে, তাহলে কিন্তু ডিস্ট্রিবিউশন ব্যবস্থাটা সহজ হয়ে যাবে। এক্ষেত্রে যারা বর্তমানে গাড়ি ব্যবহার করছে, সেই গাড়িগুলাই এই পরিবহনের কাজে ব্যবহার হবে। শুধুমাত্র সেন্ট্রালি সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজমেন্টটা হবে অ্যাপসের মাধ্যমে, যে ডিমান্ড কত, সাপ্লাই কত, কোন ডিমান্ডটা কোন জায়গায় যাবে, কোন পণ্যটা কোন জায়গায় চাহিদা আছে, কোন জায়গায় সোর্সিং আছে, সেই সোর্সিংয়ের পরিমাণটা এত, চাহিদার পরিমাণ এত, সাপ্লাই সরবরাহের পরিমাণ এত। চাহিদা আছে আজকে 10 কেজি, সাপ্লাই আমার উৎপাদন দিতে পারছে 8 কেজি, কৃষি খামারে সেখান থেকে কিন্তু তাদের সক্ষমতা আগে থেকেই ফোরকাস্ট দিচ্ছে যে আগামী তারিখ, কালকের মধ্যে আমি 10 কেজি সবজি দিতে পারবো, চাহিদা আসছে 15 কেজি, তাহলে আর বাকি 5 কেজি ঘাটতি পূরণ করতে হবে অন্য কোনো জায়গা থেকে। হ্যাঁ, এবং যারা আমদানি করছে সেই পণ্যও ওই একইভাবে দিতে হবে। তো এটা সেন্ট্রালি যখন ডাটা হয়ে যাবে, তখন কিন্তু সোরাসালানি বা মুনাফাখরি, যখন আমার কাস্টম থেকে ডাটা আসবে যে কতগুলো মাল আমদানি হয়েছে, তখন ওই কাস্টম থেকে ডাটাটা ইনপুট দেবে, এখানে বোঝা যাবে যে কার গোডাউনে কতটুকু মাল আছে, সে কিন্তু আর এখানে সোরাসালানি করতে পারবে না বা সে বেশি মুনাফা খাইতে পারবে না। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ডাটা এখানে ক্লিয়ার তথ্য দিয়ে দিচ্ছে যে অমুকের গোডাউনে এতটুকু মাল আছে। যখনই মাল বের হয়ে যাচ্ছে, তো সেন্ট্রালি একটা ইনভেন্টরি কিন্তু এখানে ম্যানেজমেন্ট হয়ে যাবে। ধরুন আদাটি আমাদের, আদা
আদা বা মশলা আমাদের এখানে উৎপাদন হয় না, এটা বাইরে থেকে আসে। তো যারা আমদানি করছে তাদের স্টোরে জমা আছে, ওই আমদানির তথ্যটা কাস্টম থেকে পোর্ট থেকে এই অ্যাপসে অ্যাড করে দেবে যে অমুকের কাছে এতটুকু মাল আছে। তাহলে যখন ডিমান্ড আসতেছে ওই ডিমান্ড অনুযায়ী এই জায়গাতে মালগুলো সরবরাহ এই স্টোর থেকে নিতে হবে এবং তাকে শুধু মেসেজ দিয়ে দেওয়া, এবং এখান থেকে তার মার্কেটিং বা ওই অন্যান্য কোনো চ্যানেল লিস্ট মানে মার্কেটিংয়ের কোনো ঝামেলা নেই, সেলসেরও কোনো ঝামেলা নেই, সে শুধু তার মালটা লোড করে দেবে। তাহলে আমাদের কী হচ্ছে, একদিকে কাস্টমার তার সব ডিমান্ডের কথা একদিন আগে জানাচ্ছে এবং কৃষক তার সাপ্লাইয়ের কথা একদিন আগে জানাচ্ছে আমি এতটুকু সাপ্লাই দিতে পারবো। আমার যখন ডিমান্ড আগে এসে যাচ্ছে, সাপ্লাইয়ের পরিমাণ আগে এসে যাচ্ছে, তখন আমি জানতে পারছি যে আমার কী পরিমাণ ঘাটতি বা উদ্ধৃতি থেকে যাচ্ছে, এখান থেকে জেনে গেলাম। এবং ডাটা ক্লিয়ারিংয়ের মাধ্যমে আমার কাছে সেন্ট্রালি একটা ইনভেন্টরি থাকছে যে কার কাছে কতটুকু মাল মজুদ আছে। পেঁয়াজ অগ্রিম মজুদ করে পেঁয়াজের দাম বাড়ানোর আর সুযোগ থাকবে না, বা যে কোনো পণ্য লবণ মজুদ করে দাম বাড়ানোর সুযোগ থাকবে না, এখানে মজুদ পণ্যের অগ্রিম তথ্য থেকে যাবে। এখানে পণ্যের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা লোকেশনে আলাদা আলাদা মাল যাবে এবং সেটার জন্য আলাদা আলাদা প্যাকিং হবে। একটি ইয়ার্ডের মাধ্যমে গাড়ি শিফটিং হয়ে বিভাগীয় পর্যায় থেকে আবার ডিস্ট্রিক্ট পর্যায়ে যাবে, তবে স্থানীয়ভাবে যতটুকু সম্ভব স্থানীয়ভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া, সেভাবে ব্যবস্থা রাখতে হবে এবং সফটওয়্যারের ডিটেল সেখানেই করতে হবে এবং এটা সেন্ট্রালি নিয়ন্ত্রণ করবে। এটা আইসিটি মিনিস্ট্রি চাইলেও কিন্তু এই কাজটা করতে পারে। আমি আইসিটি মিনিস্ট্রির মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে এই কাজটি কিন্তু করলে মানুষের ডিস্ট্রিবিউশনের যে প্রবলেম এবং এরপরেই আসতেছে ধান এবং চাউলের যে ডিস্ট্রিবিউশনের প্রবলেম, এটা কিন্তু ধান চাউল মজুত করে এইটা কিন্তু ওই দাম বাড়িয়ে মুনাফাখরিরা মানুষের একটু বেকায় দেয়, সরকারকে পর্যন্ত বেকায় দেয় ফেলতে পারে। সেই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের কিন্তু এই কাজটা করলে আমরা সরকার এবং সাধারণ জনগণ বেঁচে যাবে। এখনই দেখতে পাচ্ছেন এই দুর্যোগের মধ্যে, করোনা ভাইরাসের এই দুর্যোগের মধ্যে না খাওয়া মানুষের চাউল কীভাবে চুরি করছে। এর যে জঘন্য কাজ পৃথিবীতে আর হতে পারে না, যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে সেই চাউল আরেকজন চুরি করে নিয়ে মজুত করতেছে, কেউ পানিতে ফেলে দিচ্ছে, কেউ ঘরের মধ্যে পুঁতে রাখতেছে, কারোর খাটের নিচে তেল পাওয়া যাচ্ছে, এই সমস্ত জঘন্য কাজ হতে পারে না। আমাদের এই সিস্টেমে ম্যানেজমেন্টটাকে যদি একটু স্ট্রং করা যায়, সিস্টেমটাকে যদি স্ট্রং করা যায়, তাহলে কারোর কোনো সুযোগ থাকবে না। সেই জন্য বলছি এই অ্যাপসটা হবে একটি সেন্ট্রাল ম্যানেজমেন্ট, যেখানে মজুতকারী চাউলের পরিমাণ সরাসরি প্যাকেটের মাধ্যমে ভোক্তার নাম ঠিকানা অনুযায়ী পৌঁছে যাবে এবং আমাদের এটা প্রাথমিকভাবে রিটেলের কাছে যাবে বা সরাসরি ভোক্তার কাছেও যেতে পারে, যারা হাটে বাজারে বিক্রি করে তাদের কাছে যাবে এবং প্যাকিং করা থাকবে, তারা ওই প্যাকটা সুন্দর করে আপনার ভোক্তার কাছে পৌঁছে দেবে। ট্রান্সপোর্টেশনটা সহজ হবে, সরকারের নিয়ন্ত্রণ থাকবে ঘাটে টাটে, এবং ঘাট হোক রাস্তায় হোক কোনো জায়গায় কোনো চাঁদার প্রয়োজন হবে না, এটা সরকারের নিয়ন্ত্রণ থাকতে, পুলিশের নিয়ন্ত্রণে থাকলে কোনো অসুবিধা হবে না, সরকার এবং জনগণ খুবই নিরাপদে এখানে তাদের পণ্যটি পেতে পারে। এখানে পেমেন্টের ব্যবস্থা, পেমেন্টটা ডিজিটাল পেমেন্টের মাধ্যমে করতে হবে। ডিজিটাল পেমেন্ট কী হবে, অনলাইন ব্যাংকিং অথবা ব্যাঙ্ক ইনস্ট্রাকশন অথবা বিক্যাশ, যে কোনো একটি মাধ্যমে এই ব্যাংকিংটা করতে হবে ইন অ্যাডভান্স। যারা রিটেল, যারা মাল্টি নেবে, অর্ডার করার সাথে সাথে এই পেমেন্টটাও এখানে করে দিতে হবে, তা নাহলে মালটা শিপমেন্ট করা যাবে না, পাঠানো যাবে না। তো এইখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের জায়গায় আমাদের কুরিয়ারের গাড়িগুলো ব্যবহার করা যায়, যারা বর্তমানে কুরিয়ারের কাজ করছে তাদের গাড়িগুলোই ব্যবহার করা যায়, যে গাড়িগুলো অলস পড়ে আছে সেই গাড়িগুলোই এখানে এন্ট্রি করে তারা করবে। এবং সুন্দর এখানে আমার কাছে ডিটেল আরও ডিটেল আছে, আমি ভিডিওর মধ্যে পুরোটা বোঝাইতে পারবো না, কারণ হলো এটাকে সফট করে বা প্রোগ্রামিং যেহেতু কাজটা, এটাকে ওইভাবে বোঝাইতে হবে। আমার কাছে ডিটেল করা আছে, কেউ চাইলে আমি আপনাদের ডিটেলটা দিতে পারবো। যারা উদ্যোক্তা আছেন, যারা আইসিটি নিয়ে কাজ করছেন, যারা প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, তারা চাইলে এই কাজটি করতে পারেন। আমার অনুরোধ প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়া, যাদের এই জাতীয় কাজ করছে তারা এই কাজটি করুক, এবং তারা যারা প্রোগ্রামার আছে তারা কিন্তু ঘরে বসে এই কাজটি করতে পারেন। এই সফটওয়্যারটা যখন ব্যবহার শুরু হবে, সমস্ত আড়তের যে প্রবলেমগুলো এগুলো কিন্তু সলভ হবে, এবং মধ্যস্বত্বভাগী যে প্রবলেমটা থাকে, কৃষকের দাম 4 টাকা পায় আর আড়তদাররা পায় 20 টাকা আর ফড়িয়ারা পায় আরও বেশি, এবং পরে গিয়ে ভোক্তা পর্যায়ে গিয়ে আরও 20-30 টাকা একটা পণ্যের উপর যোগ হয়ে যায়, এখানে সর্বোচ্চ 5-7 টাকা বা 10 টাকা ভ্যারিয়েশন হবে। যদি টেকনাফ থেকে তেঁতুলিয়াও যেতে হয় তাহলেও কিন্তু সর্বোচ্চ 4 টাকার জিনিস 12 টাকায়ও বিক্রি করা যাবে, সবাই সবার প্রফিট রেখেই করা যাবে। মাঝখান দিয়ে কিছু মধ্যস্বত্ব যারা অসাধু এই কাজগুলো করে, তাদেরকে মুক্তি পাওয়ার জন্য সরকার এবং জনগণকে এই কাজটি আপনারা সহযোগিতা করতে পারেন। যারা প্রোগ্রামিং করছেন তারা দয়া করে কাজটি করতে পারেন। আচ্ছা, পণ্য খারাপ বা ফেরতের বিষয়ে, প্রথমেই প্যাকেট রিসিভ করার সময় ভালো প্যাকেট নিতে হবে। খারাপ প্যাকেটটা যদি কোনো কারণে পণ্য পচে বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থা রাখতে হবে পণ্য পরিবর্তন করার জন্য। এক্ষেত্রে আমি বলে রাখি, যারা প্রাণ আরএফএল বা অন্যান্য বড়ো কোম্পানির কাছে কিন্তু ইতিমধ্যে এই ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে বা তাদের এই সফটওয়্যারটি আছে, সাধারণের জন্য
চাল ডাল তেল আলু পেঁয়াজ রসুন আদা আটা ময়দা সুজি সবজি কাঁচা বাজার মাছ মাংস এইগুলো করার জন্য কিন্তু এই ব্যবস্থাটা গ্রহণ করলে মানুষ অনেক উপকৃত হবে এবং বাইরের যে বিশাল গ্যাদারিং হচ্ছে এটা হবে না, বাইরের মানুষগুলো ঘরে থাকতে পারবে। এখন এটার এই মালগুলো যখন শিফটিং হবে মানে মালগুলো যখন পাঠানো হবে তখন প্রত্যেকের জায়গা থেকে এক একটা করে এক একটা এন্ট্রি থাকবে যে তার মালটা রিসিভ করলো, ডিজিটাল রিসিভ মেমো থাকবে যে আমি মাল বুঝিয়ে পাইলাম। প্রথমে যে খামারি দিল খামারের কাছ থেকে ড্রাইভার রিসিভ করলো, গাড়ির ড্রাইভার থেকে আবার আরেক জায়গায় যখন ডিস্ট্রিবিউশন চেঞ্জ হবে তখন সে রিসিভ করলো, রিটেলার শেষ পর্যন্ত 3-4 রিসিভের মাধ্যমে রিসিভ করার পরে তার পেমেন্টটা ক্লিয়ারিং এখানে চলে গেলো এবং ওই সেন্ট্রালি পেমেন্টটা কিন্তু ওই খামারের কাছে সাথে সাথে পৌঁছে দেয় ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, এটা ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সাথে। তো এইভাবে কিন্তু চাইলে আপনার যারা প্রোগ্রামার আছেন বা যারা সফটওয়্যার নিয়ে কাজ করছেন তারা এই কাজটি করতে পারেন, সরকারের উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে, জনগণের উপকার হবে, আপনার চাইলে ভবিষ্যতে আপনার ব্যবসাও এটার মাধ্যমে করতে পারবেন, খুবই ভালোভাবে এটা করতে পারেন সরকার এবং ICT মিনিস্ট্রি চাইলে সরকারিভাবে কাজটি করা যেতে পারে এবং এখানে আপনার ম্যানেজমেন্টটা সহজ হবে এবং আপনার যেই খাদ্যর যে রিলিফ বা ত্রাণের যে পণ্যগুলো বিতরণ করতে অসুবিধা আছে সেক্ষেত্রেও এটা যথেষ্ট সহায়ক হবে যে একদম সরাসরি গিয়ে ভোক্তার ঘরে পৌঁছাবে এটা এবং সেখান থেকে ডিজিটালি সে এটা ই করবে এবং এটাকে শিখিয়ে দিতে পারে। আমরা যদি ডিজিটালি ভোট দিতে পারি, ডিজিটালি ফেসবুক ব্যবহার করতে পারি, সব ডিজিটালি করতে পারি তাহলে এটা কেন পারবো না, এটা শুধু শিখিয়ে দেওয়ার ব্যাপার। এটাকে স্থানীয় এজেন্টের মাধ্যমে এটা ম্যানেজ করা যাবে, স্থানীয় একটি এজেন্ট থাকবে সে এটাকে করবে এবং এটার জন্য সে পয়সা পাবে, সামান্য পয়সা পাইলেই কিন্তু অনেক এখানে সহজে এটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা চালু করা যাবে। তো এই প্রোগ্রামটা আপনারা করতে পারেন, এই আইডিয়াটি আপনারা খুব ব্যবহার করতে পারেন। প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল, দেশের জন্য কাজ করেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় যদি কথাটা শুনে থাকেন, ICT মিনিস্ট্রির মাননীয় মন্ত্রী, আপনি এই কাজটিকে আপনার টিমের মাধ্যমে করিয়ে দিতে পারেন, জনগণের জন্য উপকার হবে, এটি আমার পক্ষ থেকে ছোট্ট পরামর্শ। যদি এটি কাজে লাগে অবশ্যই কাজে লাগাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।